এখানে দেখতে পাচ্ছো কাঠ দিয়ে বসার জন্য কত সুন্দর সুন্দর টেবিল বানানো হয়েছে। এছাড়া রয়েছে কাঠের তৈরি নানা রকমের পশু পাখি। দেখতে পাচ্ছো একটা গন্ডা তৈরি করা হয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছো দাদারা এখানে বসে কিন্তু যে কাঠ গাছের যে গুঁড়ি সেগুলো দিয়ে কিন্তু তৈরি করছে, এগুলো দিয়ে কিন্তু কি টেবিল তৈরি করা হবে। এখানে এক দাদা দেখতে পাচ্ছো যেগুলো বোল্ডিং মেশিন দিয়ে সব সমান করছে কাঠের গুঁড়িগুলো। বন্ধুরা, তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে হস্তশিল্প মেলা কোথায় বসেছে, কবে শেষ হবে, আর এই মেলা কটা থেকে কটা পর্যন্ত খোলা রয়েছে। এই মেলাটা এতটাই বড় যে একটা ভিডিওর মধ্যে কভার করা যায় না। তো আজকে কাল আমি দেখিয়েছিলাম এক নম্বর গেটে রাস্তার ওপাশে যারা বসছে সেই দোকানগুলো, সেখানে বীরভূম বাঁকুড়ার বেশিরভাগ জিনিস রয়েছে। আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি রাস্তার এপাশে যে দোকানগুলো বসেছে সেখানে বেশিরভাগ রয়েছে টেরাকোটার কাজের, আর রয়েছে কাঠের। এখানে তোমরা দেখতে পাবে যে গাছের গুঁড়ি আর গাছের শেকড়। তোমরা সাধারণত দীঘা গেলে দেখে থাকবে যে গাছের শেকড় থেকে মাটি ছেড়ে দেয়, সেগুলো সমুদ্রে ভেসেও আসে। তো সেই সব জিনিস দিয়ে কত সুন্দর করে সূক্ষ্ম সূক্ষ্ম ও ছেনি হাতুড়ির সাহায্যে কত সুন্দর যে ঘরের রাখার আর শোপিস বানানো হয়েছে। তো চলো এখন দেখে আসি সেগুলোই। এছাড়াও দেখতে পাবে গাছের গুঁড়ি, গাছের শাখা ও গাছের কাণ্ডের উপরে এ কাজ বসিয়ে কত সুন্দর করে ডাইনিং টেবিলে টি টেবিল এসব বানানো হয়েছে। এখানে কিন্তু গাছের যে গুঁড়ি সেগুলো খোদাই করে খোদাই করে নানা রকমের মূর্তি তৈরি করা হয়েছে। কোথাও হনুমান তার বাচ্চায় দাঁড়িয়ে আছে, কোথাও মানুষের মূর্তি, কোনোটা হাতি, এভাবে নানা রকমের মূর্তি রয়েছে। এছাড়া রয়েছে দেখতে পাচ্ছি এখানে একটা হাতি বানানো হয়েছে, ছোট হাতি, আর পিছনে রয়েছে একটা বড় হাতি দাঁড়িয়ে আছে। যে এছাড়াও নানা রকমের পশু বানানো হয়েছে, তোমরা দেখতে পাবে নানা রকমের পশু, নানা রকমের পাখি। দেখো একটা মানুষ তার মাথায় কলসি নিয়ে আছে, এগুলো সব কিন্তু কাঠের, কাঠের তৈরি। হস্তশিল্প মেলা মানে হাতে তৈরি সব জিনিস, তো এগুলো কিন্তু একটাও মেশিনে তৈরি নয়, সব কিছু হাতে খোদাই করে করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে টেবিল বানানো হয়েছে, টেবিলের উপর একটা বাঘ রয়েছে, এখানে একটা গন্ডার তৈরি করা আছে, একসঙ্গে গন্ডার রয়েছে, নানা রকমের জিনিস কিন্তু এপাশে বিক্রি হচ্ছে। তারা শিল্পী, তারা কিন্তু একেবারে পুরো তৈরি করে এখানে নিয়ে আসেনি, এখান থেকেই ওখান থেকে কাঠ নিয়ে এসছে। এই শিল্পীরা বেশিরভাগ এসছে আলিপুরদুয়ার থেকে, তো ওখান থেকে কাঠ নিয়ে এসছে। কাঠ নিয়ে এসে এখানে বসে বসেই তারা এই যে শিল্পকলা, তাদের শিল্পকলাগুলো কাঠের উপরে ফুটিয়ে তুলছে। এখানে বসেই কিন্তু তারা এই সব জিনিসগুলো তৈরি করছে। এখানে দেখতে পাচ্ছ যে গাছের শেকড় দিয়ে নানা রকমের শোপিস তৈরি করা হয়েছে, এগুলো কিন্তু ঘরে রাখলে খুব সুন্দর দেখতে লাগবে। তারপরে পালিশ করা হয়েছে, দেখতে পাচ্ছি ছোটো ছোটো টেবিল বানিয়েছে, তারপরে পালিশ করে, এক কথায় অনবদ্য অনবদ্য তাদের হাতের কাজ, অসাধারণ দেখতে লাগছে কিন্তু এই সকল জিনিসগুলো। তো এখানে না আসলে তোমরা ভিডিওর মধ্যে বুঝতে পারবে না যে কত সুন্দর, যতক্ষণ তোমরা নিজের চোখে না দেখবে। যেমন প্রাকৃতিক সৌন্দর্য ভিডিওর থেকে বেশি চোখে বোঝে যায়, সেরকমই তুমি যদি নিজের চোখে না দেখো তাহলে বুঝতে পারবে না যে কতটা সুন্দর। এখানে রয়েছে বেতের কাজের সব সোফা চেয়ার টেবিলগুলো, এগুলো পুরো সেট সেট রয়েছে। তোমরা যদি কারো বাড়িতে দরকার পড়ে তাহলে অবশ্যই এখানে আসো। এখানে কিন্তু কলকাতা শহরের থেকে অপেক্ষাকৃত অনেকটাই কম দামে এখানে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এই যে সেটটা কত সুন্দর দেখতে লাগছে, মাঝখানে একটা টি টেবিল রয়েছে, আর চারপাশে বেতের তৈরি চারটে চেয়ার। শিকড় গাছের কাণ্ড যেগুলো অপ্রয়োজনীয় জিনিস যেগুলো ফেলে দেওয়া হয় সেগুলো দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে এখানে সুন্দর সুন্দর বসার টেবিল। শীত পড়ে গেছে, তাই দেখতে পাচ্ছি একটা আকমা সোয়েটার গায়ে দিয়ে তিনিও কিন্তু লেগে পড়েছেন এই টেবিলগুলো তৈরির কাজে।
এখানে কাঠ রাখা আছে দেখতে পাচ্ছ এই কাঠগুলো দিয়ে কিন্তু এই কাঠগুলো দিয়ে কিন্তু তৈরি হচ্ছে এই সব শোকেসগুলো এরপর এগুলো পালিশ করা হবে তারপরে রাখা হবে বিক্রির উদ্দেশ্যে দেখতে পাচ্ছ এখানে যে মেশিন দিয়ে একটু ফিনিশিং করা হচ্ছে হাতের কাজ হলেও তাই ফিনিশিংয়ের জন্য একটু মেশিনের দরকার পড়ে তো সেই মেশিন দিয়েই এখানে কাজ করা হচ্ছে তারপরে তৈরি হবে এরকম সব টেবিলগুলো পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা 2023 চলবে আগামী 17 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 8:30 পর্যন্ত এখানে যেগুলো রয়েছে সেগুলো বেত আর বাঁশ দিয়ে তৈরি হস্তশিল্পীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে দেখতে পাচ্ছ এখানে বসে কিন্তু বেত দিয়ে যে সোফা সেই সোফা তৈরি করা হচ্ছে প্রলোভন দেখিয়ে যদি বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে আপনারা কখনোই মেলা প্রাঙ্গণের বাইরে যান এগুলো দেখো কাঠ দিয়ে মাছ তৈরি করা হয়েছে মানুষের মুখোশ তৈরি করা হয়েছে আর মাছগুলো একটা অন্যরকম ঐতিহাসিক ব্যাপার আছে দেখে মনে হচ্ছে একটা প্রায় বহু বহু যুগ আগের এই জিনিস এগুলো এরকমই কিন্তু দেখে মনে হচ্ছে তবে এগুলো কিন্তু এখনই দেখো সামনে তৈরি করা হচ্ছে এগুলো রয়েছে বাঁশের কাজ বাঁশের উপরে হাতে ছবি এঁকে তারপরে তৈরি করা হচ্ছে এগুলো হস্তশিল্প মেলায় যে জিনিসগুলো বিক্রি হচ্ছে সেগুলো এতটাই সুন্দর আর যেগুলো আপনি দেখবেন সেগুলোই আপনার কিনতে ইচ্ছা করবে তবে এখানে একটা সুবিধা রয়েছে এখানে কিন্তু ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে রয়েছে ইউপিআই পেমেন্টের ব্যবস্থা এছাড়াও মেলা দেখতে আসলে বাঙালি ভোজনপ্রিয় বাঙালিরা অবশ্যই কিছু খেতে ভালোবাসে তাই এখানে রয়েছে খাবার দাবারের দোকান এর সঙ্গেও কিন্তু যে ব্যবহৃত বাথরুম করার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে আমি আপনাদের বলবো অবশ্যই ইকোপার্কের পাশে এই মেলাতে আসুন এসে কিনুন না করুন জিনিসগুলো দেখে যান একবারে ইকোপার্কও ঘোরা হবে আর এই মেলাও ভ্রমণ হবে পশ্চিমবঙ্গের এমন কোনো জেলা নেই যে জেলা থেকে এই হস্তশিল্প মেলাতে অংশগ্রহণ করেনি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার মানুষ তাদের হস্তশিল্পের যে প্রদর্শন সেইগুলো সব কিছু নিয়ে চলে এসছে এই নিউ টাউনের হস্তশিল্প মেলাতে